আসসালামু আলাইকুম প্রিয় দিনদার মুসল্লিগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা দেখছেন আলোর পথের দেশারি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ইসলামিক ভিডিও। আলোর পথের দেশারি ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন জিন জাতি কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং জিন জাতির মাঝে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন এবং জিনরা কিভাবে সেই ইসলামের দাওয়াত গ্রহণ করল এবং এই জিনদের উপর কোন কোন বিষয় আদৃষ্ট রয়েছে সে বিষয়গুলোই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও জানতে পারবেন পরকালে জিন জাতির পরিণতি কী হবে সে সম্পর্কে। প্রিয় দিনদার মুসল্লিগণ, জিন জাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্যে গেরা সৃষ্টি। কোরআনের শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায়। মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্যই আদিষ্ট। আল্লাহ ইরশাদ করেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। কোরআনের বর্ণনায় জিন জাতির ইসলাম গ্রহণ, অর্থাৎ কিভাবে জিন জাতি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিনদের মধ্যে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেছেন, কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয়, হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছে একাধিকবার দিনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের এক বা একাধিক দল ইসলামও গ্রহণ করে। পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র ছোরা রয়েছে যার শুরুতেই বলা হয়েছে, বলুন আমার প্রতি উহি অবতীর্ণ হয়েছে জিনদের একটি দল মনোযোগ দিয়ে, অর্থাৎ কোরআন শ্রবণ করেছে এবং বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারপর আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জিনদের মাঝে ইসলামের দাওয়াত দিলেন। ডক্টর খালেদ বিন উসমান আস সাবাত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের ছয়টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে দুইবার মক্কায়, তিনবার মদিনায় এবং একবার মদিনার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবিদের কেউ উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজে তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতর কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আবার অনুসরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছাড়া আর কেউ অগ্রসর হলো না। তিনি বলেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে একটি বৃত্ত একে আমাকে তার ভেতর অবস্থান করার নির্দেশ দেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কোরআন খুললেন, এমন সময় অন্ধকারে চারদিক ছেয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আড়াল হয়ে গেলেন, আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকার মেঘমালার মতো খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং তার একটি দল অবশিষ্ট থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ফজর পর্যন্ত অতিবাহিত করেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর একটি হাদিস থেকে পাওয়া যায়, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবা একরাম উদ্বিগ্ন হয়ে পড়েন।
তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। জিনরা কোন কোন বিষয়ে আদিষ্ট এখন আমরা সে বিষয়গুলো জানব। জিন জাতির শরীয়তের কোন কোন বিধানের ব্যাপারে আদিষ্ট এমন প্রশ্নের উত্তরে শায়খ আবদুল্লাহ বিন বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের যে বিধিবিধান আমাদের পর্যন্ত পৌঁছেছে তা জিন জাতির কাছেও পৌঁছেছে, তবে শরিয়াত পালনে তাদের বাধ্যবাধকতা সম্পর্কে আমরা সুনির্দিষ্টভাবে কিছু জানি না। ইসলামী শরিয়াতের মূলনীতি অনুযায়ী বলা যায়, ইমান, নামাজ, রোজা, হজ সহ ইসলামের মৌলিক বিধানের ব্যাপারে মানুষ ও জিন উভয়ই জাতির সমানভাবে আদিষ্ট। আল্লাহ তাআলা সূরা রহমানের একাধিক আয়াতে ফাবিআইয়ালাই রব্বি তুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা দুই সম্প্রদায় তথা মানুষ ও জিন আল্লাহর কোন কোন নির্দেশন অস্বীকার করবে বলে উভয় জাতিকে কোনো বিভেদ ছাড়াই সম্বোধন করেছেন, যা দ্বারা বুঝে আসে দিনের মৌলিক বিষয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, আর অমৌলিক বিষয়ে উভয় জাতির মধ্যে কী কী পার্থক্য আছে তা আমাদের জানা নেই। পরকালে জিন জাতির পরিণতি কী হবে সে সম্পর্কে জানি। মানব জাতির মতো জিন জাতিও আল্লাহর ইবাদত ও আনুগত্যের ব্যাপারে আদিষ্ট, সুতরাং পরকালে তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং অবাধ্যতার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে প্রাজ্ঞ ইসলামী ব্যক্তিরা একমত পোষণ করেছেন। পবিত্র কুরআনের একাধিক স্থানে বলা হয়েছে, অবিশ্বাস্য ও অবাধ্য জিনরা মানুষের মতো শাস্তি ভোগ করবে। সাদ হয়েছে, আমি অবশ্যই জিন ও মানুষ উভয়ের মাধ্যমে জাহান্নাম পূর্ণ করব। অন্য আয়াতে সাদ করা হয়েছে, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তবে জিনদের মধ্যে যারা আল্লাহর অনুগত তারা জান্নাতে প্রবেশ করবে কিনা সে ব্যাপারে মত ভিন্নতা রয়েছে। কেউ কেউ বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি জিনদের জন্য পুরস্কার, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, অবিশ্বাস্যে জিনরা জাহান্নামে যাবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, তবে মুমিন জিনরা আনুগত্যের প্রতিদানস্বরূপ জান্নাতে প্রবেশ করবে কিনা সে ব্যাপারে মত ভিন্নতা রয়েছে। মাইক্রোওয়েভ, গামা রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন ফেরেশতা হয়তো এমন কোন সুখেতি সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোন যন্ত্রপাতি দ্বারা দেখা যাবে না। হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা আবুল জিন্নাহ শামুমকে আল্লাহ সুবহানাহু তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ শামুমকে বলে, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে কেউ যেন দেখতে না পারে, আর আমাদের বৃদ্ধারাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু তাআলা জিনদের এই দুইটি ইচ্ছা পূরণ করেন। জিনরা বৃদ্ধা বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনে তৈরি হয় তাহলে